হাই বন্ধুরা, টুকিটাকি কলকাতা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে থাকছে বক্স হলে কি খাবেন আর কি খাবেন না। বসন্তের আরামদায়ক আবহাওয়ায় বা গরমের শুরুতে রোগ জীবাণুর সংক্রমণ বেশি হয়, এ সময় নানা রোগের প্রকোপ দেখা দেয়। এই সময়কার একটি রোগ হল জল বসন্ত বা চিকেন পক্স। এই রোগ সারা বছর দেখা গেলেও এই সময়ে এর প্রাদুর্ভাব বেশি হয়। এটি ভাইরাস ঘটিত ছোঁয়াচে একটি রোগ, যার কারণে খুব সহজে এবং দ্রুত আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে তা ছড়িয়ে পড়ে। সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা থুতুর সঙ্গে ভাইরাস ছড়ায়, এমনকি রোগীর সংস্পর্শে এলেও রোগ ছড়ায়। ভাইরাসটি শরীরে প্রবেশের 10 থেকে 21 দিনের মধ্যে ধীরে ধীরে উপসর্গ দেখা দিতে শুরু করে। যে কোনো বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। চিকেন পক্স হলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে, তাই এই সময় খাবার খাওয়ার বিষয়ে সচেতন হতে হয়। তাই জলবসন্ত হলে কি খাবেন আর কি খাবেন না, আসুন আমরা জেনে নিই। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। চিকেন পক্স হলে এক চামচ মধুর সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাবেন। পর্যাপ্ত পরিমাণে ফলমূল ও শাকসবজি খেতে পারেন। এই সময় ডালের জল খাওয়া কিন্তু খুব উপকারী। এই জাতীয় রোগে অনেকেই উচ্চ প্রাণীজ প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম, দুধ খাওয়া বন্ধ করে দেন। যারা লোকমুখে এ ধরনের শোনা উপদেশ মানেন, তারা প্রকৃতপক্ষে ভুল করেন, কারণ এই সময় রোগীর শরীর খুব দুর্বল হয়ে যায়। তাই এই সময় উচ্চ প্রাণীজ প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া উচিত। পর্যাপ্ত পরিমাণে জল, ডাবের জল, স্যুপ ও ফলের জুস খেতে হবে। তবে লেবুর রস না খাওয়াই ভালো, কারণ এতে উচ্চ মাত্রায় সাইট্রিক অ্যাসিড থাকে, যা মুখের ভেতরের ক্ষতস্থানের জ্বালা যন্ত্রণার কারণ হতে পারে। তবে খাবার হবে অবশ্যই সহজপাচ্য, যাতে সহজেই হজম হয়। একবারে রোগী বেশি খেতে পারবে না, তাই বারে বারে খাওয়াতে হবে। কোনো খাবারে যদি অ্যালার্জি থাকে, তাহলে সেই খাবার এই সময় খাবেন না। চর্বিযুক্ত খাবার, বিশেষ করে নারকেল, চকলেট, চীনাবাদাম, আখরোট, ঘি, মাখন, কিশমিশ, এসব খাবারে খুব বেশি পরিমাণে চর্বি থাকে। এ ধরনের চর্বি পক্সের জ্বালাপোড়া বাড়িয়ে দিতে পারে। এছাড়া এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণ অর্গিনিন নামক অ্যামিনো অ্যাসিড রয়েছে। অর্গিনিন শরীরের উপকারী অ্যামিনো অ্যাসিড হলেও এই উপাদান জলবসন্তের জীবাণুর বংশবিস্তার ঘটায়। অতিরিক্ত লবণ ও মশলাযুক্ত খাবার পক্সের রোগীদের দেওয়া উচিত নয়। রোগীর মুখের ভেতরের ঘা থাকে, ফলে এই সময় এ ধরনের খাবার বাদ দেওয়া উচিত। এই সময় যে কোনো খাবারই একটু গরম গরম খাওয়া ভালো। ঠান্ডা খাবার, বিশেষ করে ফ্রিজের খাবার না খাওয়াই ভালো। কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।